তখন ইরাকের কাছে না গঠক লাগায়া দিল গঠক আবার ছেলের জন্য তৎকালীন জামানায় বর্তমান জামানায় সবচাইতে যে সুন্দরী মেয়েটা আছে এই মেয়েটাকে আমার ছেলের জন্য তোমরা পছন্দ করে ব্যবস্থা করো একদিন নয় দুই দিন নয় দীর্ঘ এক বছর চলে গেছে কয় বছর কয় বছর এক বছরের মাথায় একজন এই গটক আইসা ইরাকের প্রেসিডেন্টের কাছে এসে বলছে ও প্রেসিডেন্ট মহোদয় আপনার ছেলের জন্য এমন একটা মেয়ে নির্বাচন করলাম খুব সুন্দরী মেয়ে আসেন ওই মেয়েটাকে আপনি দেখে আসবেন ওই মেয়েটাকে দেখে দেখে তখন তার বাবা কি করলো তৈরি হইলো মেয়েটাকে দেখার জন্য মেয়েটাকে দেখার জন্য ইরাকের প্রেসিডেন্ট গেল মেয়ের বাড়িতে বাড়িতে যাইয়া মেয়েটাকে দেখে অত্যন্ত পছন্দ হইল খুব সুন্দরী ইরাকের প্রেসিডেন্ট এই মেয়েটাকে পছন্দ করার পর তার বাড়িতে আসতে বাড়িতে আইসা ছেলের কাছে বলতেছেন বাবা রে ও বাবা তোমার জন্য এমন একটা মেয়ে নির্ধারিত করেছি এমন একটা মেয়ে নির্বাচিত করলাম এমন একটা মেয়ে পছন্দ করলাম এমন সুন্দরী মেয়ে সে হইল 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার ইরাকের প্রেসিডেন্টের ছেলে বলতেছে বাবা গো ও বাবা আমার বিবি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হয় তাহলে আপনি বিবাহের ব্যবস্থা করুন আসলেও কিন্তু তার বাবা তার সৌন্দর্য বোঝানোর জন্য বলছে ঠিক কিনা ঠিক করে কিন্তু ছেলেটা মনে করেছে আমার বিবি মনে হয় 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর এবার ছেলের বাবা মেয়ের বাবা দুইজনে মিলে কথা কথার শুরু করে দিল বিবাহ করার আগে অথবা বিবাহ দেওয়ার আগে মেয়ের বাবা এবং ছেলের বাবা বসে বসে আলাপ আলোচনা করে কি করে না বলেন এমন ভাবে করে এমন ভাবে শুরু হইয়া যায় যে বলে ও বেগাই কয়টা মোটর সাইকেল দিবেন কয়টা সাক সাক্কা দিবেন ঠিক না ঠিক ও মুসলমান এইটা কি জায়েজ আছে না কি বলেন এইটার নাম কি বলেন যৌতুক যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো সর নাই দেখো চাইয়া ও ভাইয়া তো চড়া বিহি দায় যৌতুক দেয়া নেয়া ভাই আরে যৌতুক চাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চায় ঠিক না বেঠি ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায় ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায় বলবো কি আর ও ভাইয়া ছাড়া বিহি দায় যৌতুক দেয়া নিয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই দেখো চাইয়া ও ভাইয়া ছাড়া বিহি দায় যৌতুক দেয়া নিয়া ভাই যৌতুক নেয় কি নেয় না ও চাচারা নেয় কি নেয় না বলেন কেমন ভাবে নেয় বাজারে তরকারি আরে বাজারের পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষা কষি চলছে দেশে আরে ঠিক না বাজারেরই পণ্যের মতো বিয়ে সাজিতে যৌতুক নিয়ে কষা কষি চলছে দেশে আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই ফার্নিচারের জিনিস গুলো ভালো যেন পাই আরে লজ্জা শরম কিছু নাই অন্যের কাছে কি ভেজাই লজ্জা শরম কিছু নাই অন্যের কাছে কি ভেজাই না পাইয়া ও ভাইয়া চড়া বিহি দায় যৌতুক দেয়া নিয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই দেখো চাইয়া ও ভাইয়া চড়া বিহি দায় যৌতুক দেয়া নিয়া ভাই হে যুবকেরা যদি শাশি শুনতে পারে বাড়িতে যাওয়ার জন্য
তবে হ্যাঁ চাচার একটা উদ্দেশ্য থাকতে পারে চাচার ছেলে আছে নাতির আছে তাদেরকে কি করবেন যৌতুক ছাড়া বিয়ে দিবেন ঠিক না ঠিক বলেন চাচার এই উদ্দেশ্যে হাত উঠাইছে আর আপনারা অনুমান করবেন ঠিক না ঠিক মুসলমানি বান্দার ভাইরা আমার দুইজনে কথার মধ্যে যখন মিল হয়ে গেল বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল সর্বপ্রথম যেদিন এই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার সাক্ষাৎ হয় বাসর ঘরের রাত্র ছেলেটা বলতেছেন বিবি হে আমার বাবা বলেছেন তুমি নাকি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বিবি ছিল খুব বুদ্ধিমতি আল্লাহ ওয়ালি মিয়া বিবি ডাকতে বলে স্বামী হে তোমার বাবা আমার সৌন্দর্য বোঝানোর জন্য বলেছেন কারণ একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হইতে পারে না ও স্বামী আমি কেন গো স্বামী আমি সহ 100 মহিলা অধিনি সুন্দরী মহিলা অধিনি একটা রুমের ভিতরে থাকি একটা রুমেই আলোকিত করতে পারব না ঠিক না ঠিক করে কাজেই গো স্বামী তোমার বাবা আমার সৌন্দর্য বোঝানোর জন্য বলেছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর আমি সৌন্দর্য বোঝানোর জন্য বলেছে এবার স্বামী বলে মানি না এমন মানুষ আছে না নাই যতই বলবেন যতই বুঝাইবেন বলে মানি না এক লোক হুজুরকে দাওয়াত দিছেন হুজুর আগামী কাল জোহরের নামাজের পর আমার বাড়িতে আপনার দাওয়াত হুজুরদেরকে দাওয়াত দিয়া খাওয়াইবেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকত ঢালিয়ে দিবেন সুবহানাল্লাহ আবার আমারকে বলতেছিল খাওয়াইবেন হুজুরকে দাওয়াত দিছেন হুজুর আগামীকাল জোহরের পর আমার বাসায় খানা খাইবেন ভাই হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ তিনি বলতেছেন বাবারে তুমি কি নামাজ টামাজ ঠিক করে পড়ো না তখন হাসি মুখে বলতে জি হুজুর আমি তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি হুজুর তো ভাবছেন ছেলেটা যেভাবে বলছে দেখবেন আমাদের সমাজে কত কি বাবুক কি আছে এমনি এত সুন্দর কইরা হাসি দিব আর ভিতরটা একবারে বসা ঠিক মিটিং আছে না নাই হাসি মুখা থেকেই ভিতর ভালো না ঠিক না বেটি এই লোকটা বলতেছে যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত হুজুর পরের দিন দাওয়াত খাইতে গেলেন দাওয়াত খাইতে যাওয়ার পর ওনার ভিতরে একটা ডাউট সন্দেহ জেগে গেছে ওনার ভিতরে সন্দেহ জেগেছে এটাই উনি মনে মনে চিন্তা করতেছেন ছেলেটা মনে হয় নামাজি আল্লাহ ওয়ালাদের ভিতরে একটা ধাক্কা লাগছে তখন হুজুর জিজ্ঞেস করতেছেন বাবারে তুমি কি আসলে ফজরের নামাজ আসলেও কি নামাজ টামাজ ঠিক করে পড়ো জি হুজুর বলি বলি না এটা কি বলতেছে অবশ্যই হুজুর তখন টেস করলেন তাহলে তুমি আজকে কি ফজরের নামাজটা পড়ছো যে হুজুর এটা কি বলেন অবশ্যই পড়ছি তাহলে বলো তো বাবা ফজরের নামাজ কয় রাকাত ও হুজুর এটা কোন ব্যাপার হইল ফজরের নামাজ 8 রাকাত 8 রাকাত কয় রাকাত তখন বিবি সাহেব পর্দার আড়াল থেকে বলতেছে বেড়া রাগে কখন 4 রাকাত 8 রাকাত বলছি মানে না অনুসারে আছে এই যে বিবি বলতেছে 4 রাকাত সে আছে এরকম মানুষ আছে না নাই আমাদের সমাজে এমন মানুষ আছে মিয়া পশ্চিম কোন দিকে এটাই জানে না জীবনে কোনোদিন মসজিদে আসে নাই সূরা ফাতিহা বলতে পারে না আবার দেখবেন উল্টা ভাল্লা মাসলা ঠিকই শাস্ত্রে বসে বসে দিচ্ছে ঠিক না ঠিক এমন মানুষ আছে না নাই আমি এক সময় এক আত্মীয়র বাড়িতে গেছি তখন মসজিদ পাশে নাই দূরে একজন মানুষ মানুষ দেখান দেখানো কিন্তু নামাজি ওলাও আছে কি বলেন আমি যেহেতু হুজুর মানুষ হে বেড়া মুখের মধ্যে দাঁড়ি চিন্তা করতেছেন হুজুর বেড়া আইছে এখন যদি নামাজটা না পড়ি দেখতে কেমন লাগে ঠিক আছে হুজুর নামাজ আমিও পড়বো আমার সঙ্গে আমাকে সঙ্গে নিয়ে পড়ি তখন আমি নামাজে দাঁড়াইলাম রুকু সেজদা দিলাম ভালো করে আমার আমার সাথে সাথে দিছে বেড়া যে কেমন নামাজে আমরা বুঝতাম তখন যখন আমি সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড় কই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নামাজ যে কিভাবে পড়া লাগে কি করে জানেন কেমন বুঝেন আমাদের সমাজে এমন মানুষ আছে না না আছে ভরপুর অনেক মানুষ আছে মিয়া নিজেকে মুসলমান দাবি করে ঠিক মুসলমানিত্ব তার ভিতরে নাই ঠিক না ঠিক এই মহিলা বলতেছেন
তোমার বাবা আমার সৌন্দর্য বোঝানোর জন্য বলতেছে। তখন পুরুষটা বলতেছে না মানি না, এরকম মানুষ নাই। মুসলমানি বান্দার ভাইরা আমার ছেলে যখন বলতেছেন বিবি রে তোমার কথা আমি মানি না, আমার বাবা বলেছে তুমি নাকি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যদি তুমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক, এক তালাক দুই তালাক তিন তালাক, তালাক তো দিয়া দিছে, তালাক হইছে কি হইছে না বলেন, হইছে কি হইছে না। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন এক তালাক দুই তালাক তিন তালাক দিয়া দেয়, হুজুরের কাছে যায় মুফতিয়ানে কেরামের কাছে যায়, তারা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়া দেয় এই মহিলাকে নিয়ে ঘর সংসার করা যাবে না, আর ঘর সংসার করা যাবে না, যদি তুমি ঘর সংসার করতে চাও তাহলে এই মহিলার ইদ্দত পালন করে এরপর অন্য জায়গায় বিবাহ দিতে হবে, এরপর ওই লোকটা যখন ছেড়ে দিবে পরে ইদ্দত পালন করার পর তুমি তাকে বিবাহ করতে পারবা, এছাড়া বিবাহ বহু বৈধ হবে না। এছাড়া যদি তার ঘর সংসার করো যতদিন পর্যন্ত তার সঙ্গে থাকলা তুমি কিন্তু যতদিন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করলা ততদিন পর্যন্ত যত বাচ্চা কাচ্চা হবে সব যার তার ভিতরে বেশি শান্তি লাগবে না, শান্তি লাগার না লাগার কারণে এমন একটা লোকের কাছে গেছে হালকা দাড়ি মাঝে মাঝে টুপি দেয় এরকম মুন্সি আজানা নাই, তার কাছে গিয়ে বলতেছেন হুজুর গেছলাম মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব ফতোয়া দিতে পারে না, হুজুর বেশি বুঝে না, এটার একটা ফাহাম দিছে ওই হুজুর রাকিতা বুঝে কি বলবো আমার কাছে, আমার হে হুজুর রাকি বুঝে হে বলি বুঝে কে কি হইছে যে আমার বউকে তো আমি তালাক দিয়ে দিছিলাম এক তালাক দুই তালাক তিন তালাক, এখন উনি বলতেছেন তালাক হয়ে গেছে তাকে নাকি অন্য জায়গায় বিবাহ দিতে হবে, এরপর আমার ঘরে আসতে পারবে উনি যদি ছাড়ে, এটা উনি কি বলল? তখন উনি বলতেছেন অসুবিধা নাই তালাক কি প্রথমে একবার দিয়েছেন আরো দিছি, বুঝছেন শয়তানের ব্যাপার, প্রথমে একবার দিয়েছেন আরো তালাক দিছি ওই না প্রথমে ওই এটা কোনো ব্যাপার না, প্রথম প্রথম ভুল করলে আল্লাহ মাফ করে, আউযুবিল্লাহি মিনাশ কত বড় উল্লাহ। তখন বলছি কেমন ছেলের কাছে আমাকে বিবাহ দিলেন, সে বলছে আমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে তালাক, বাবা এবার তো তালাক হয়ে গেছি, বাবা তো চিন্তায় দূর হয়ে গেছে কারণ বাপ মা সন্তান বড় করে ছোট কাল থেকে বিবাহর আগ পর্যন্ত তার একটা চিন্তা থাকে যদি বিবাহ দিয়া দেয় তারপরে চিন্তা মুক্ত হয় ঠিক না বেঠি, কিন্তু যদি মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওই মেয়েটা তালাক হইয়া যায় বাবা মা কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়া দেয়, ঠিক কারণ বাবা মা জানে একটা মেয়ে তালাক কইলে কত কষ্ট, তার বাবার চোখ দিয়া অশ্রু বের হচ্ছে, চোখ দিয়া অশ্রু বের হচ্ছে, আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে ছেলের বাবার কাছে গেল, বাবার কাছে গিয়া বলতেছেন ব্যাই ও বেগাই আপনার ছেলে তো আমার ছেলেকে আপনার ছেলে তো আমার মেয়েকে বলেছে তুমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক, এবার তো আমার মেয়েটা তালাক হয়ে গেছে। তখন এই ব্যাই ছিল খুব আল্লাহওয়ালা মানুষ, বুঝতে মানুষ, আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু আলেমদের উপরে যায় না, ঠিক না ঠিক বলেন, কিন্তু এমন মানুষ আছে পশ্চিম কোন দিকে সেটা জানে না আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না ঠিক বলেন, আই মুসলমান আলেমদের বিরুদ্ধে কথা বললা মানে রসূলের বিরুদ্ধে কথা বললা, কাল কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ ছাড়া তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হইল নবীদের ওয়ারিস, সুবহানাল্লাহ
তখন ব্যয় বলতেছেন ভাই এক ব্যয় আরেক ব্যয়কে বলতেছেন এক ব্যয় আরেক ব্যয়কে বলতেছেন ব্যয় সাহেব এটা কি তালা খুলছে কি হইছে না এটা তো আমরা জানি না উলামায়ে কেরামে জানে ঠিক না বেটি আসেন যাই ইরাকে তো বড় বড় আলেম আছে উনাদের কাছে যাই আস্তে আস্তে করে এক একজনের কাছে যাওয়া হচ্ছে আর ওই লোকটা তার ছেলের কথা উপস্থাপন করতেছে আলেমদের কাছে ও আলেম সাহেব আমার ছেলে তো আমার ছেলের বউকে বলে ফেলেছে তুমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হও তাহলে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক দিয়া দিছে সমস্ত আলেম মানে বলছে হ্যাঁ অবশ্যই তালাক হয়ে গেছে কারণ একটা মানুষ যতই সুন্দর হোক না কেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হইতে পারে না 14 তারিখের পূর্ণিমার চন্দ্র সারা পৃথিবীটাকে আলোকিত করতে পারে কিন্তু একটা মানুষ কেন একটা মহিলা কেন 100 মহিলাও যদি একটা রুমের ভিতরে থাকে এই রুমটা এক বিন্দু পরিমাণও আলো দিতে পারবে না ঠিক না বেটি তালাক তো হয়ে গেছে এবার দুজন ব্যয় আরো চিন্তিত হয়ে গেছেন আপনারা বলেন চিন্তিত হওয়ার কথা কি কথা না একটু জিকির কইলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা কি করা যায় কি করা যায় এখন কি করব আমার ছেলে তো তালাক দিয়া দিছেন হঠাৎ করে তার জিহানের মধ্যে ছেলের বাবা মেধার মধ্যে একটা কথা মনে পড়ে গেল ইরাকে তো বহু আলেমের কাছে গেলাম কিন্তু ইরাকে তো নাম করা একজন আলেম আছে আপনারা বলেন স্মরণ করে দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে স্মরণ করায় দিছেন আবার আল্লাহ তার জিহানের মধ্য দিয়ে দিছেন ইরাকের ভিতরে তো বড় একজন আলেম আছে যে আলেমের নাম হইল নুমান ইবনে সাবের যাকে আমরা হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামে ডাকি সুবহানাল্লাহ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি যাই তাহলে সুন্দর একটা সূরা আমরা পেয়ে যাব দুইজন মিলে একত্রিত হইয়া দুইজনে হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল গিয়া বলতেছেন হুজুর ও হুজুর আমার ছেলে তো আমার ছেলের বউকে বলে ফেলেছে তুমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হও তাহলে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক দিয়া দিছেন এখন সমস্ত উলামায়ে কেরাম বলছে এটা তালাক হয়ে গেছে ইরাকের সমস্ত উলামায়ে কেরাম বলছে এটা তালাক হয়ে গেছে এখন আপনি কি বলেন তখন হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দারা কুরআনকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি এটা তালাক হয় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এটা তালাক হয় না আপনি একটা কাজ করেন আপনার মেয়েকে উনার ছেলের ঘরে আবার দিয়া দেন কোনো অসুবিধা নাই তখন উনি বলতেছেন হুজুর যদি দিয়া দেই আমার মেয়েকে যেহেতু তালাক দিয়া দিছে মানুষে তো সবাই শুনে ফেলেছে এখন যদি আমার মেয়েকে তার ঘরে দিয়া দেই পরের দিন 18 বাড়ির প্রত্যেকটা দুখানে দুখানে শুধু ফরনি দেই ঠিক না ঠিক বলে শুধু এই কথাই আলোচনা হবে মেয়েটাকে তালাক দিয়া দিছিল আবার তাকে তার ঘরে দিয়ে দিছে কাজেই হুজুর এই কথা যাতে না হয় যাতে সমালোচনা না হয় পরনিন্দা না হয় এটা এমন একটা ব্যবস্থা করুন একটা দরবারের মতো ব্যবস্থা করুন যাতে করে সমস্ত মানুষ এটা বুঝতে পারে যে তালাক হয় না আর না হয় হুজুর পরের দিন আর এলাকায় থাকা যাবে না ঠিক না দেখবেন মানুষ কত খারাপ নিজে যে নিজের ভিতরে যে পচা আছে এই জিনিসটা চিন্তা করে না মানুষের মানুষ যে খারাপ মানুষের একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাকে নিয়ে সারা বাজার ছড়ায় যায় এই জন্য আমি বলি তুমি তোমার সম্পর্কে যা জানো তাই যেন অপরের দুষ্টুটি খোঁজা থেকে বিরত রাখো ঠিক না বেটি
তুমি যে অন্যের দুষ্টুটি করতেছো গীবত করতেছো তোমার কি হচ্ছে জানো অন্যের দুষ্টুটি বলার কারণে তোমার আমলনামা থেকে নেক গুণ তার আমলনামায় চলে যাচ্ছে সুতরাং বি কেয়ারফুল ফ্রম টুডে সতর্ক হয়ে যাও আর তার আমলনামা তার যে বদ আমলগুলো আছে তোমার আমলনামায় অটোমেটিক চলে যাবে কাজেই এখন আপনারা চাষটলে বসে বসে পরনিন্দা করবেন কি করবেন না এটা আপনি বুঝেন চাষটলে পরনিন্দা হয় না চাষটলে চা খাইতেছে আর কোন কাজ নাই ও মুরুব্বি বাবারা কার উপরে পড়ে এটা আমার জানা নাই অনেক মুরুব্বি বাবারা ভালো আছেন আবার দেখা যাচ্ছে লম্বা লম্বা দাড়ি নিয়া দেখবেন চাষটলে বসে বসে টিভি পর্দায় ওই তাকায় তাক ঠিক না ঠিক এই মুসলমান তুমি কিসের মুসলমান হয়েছো তোমার মুখের মধ্যে সুন্নতি দাড়ি আল্লাহর পয়গম্বরের দাড়ি আল্লাহর পয়গম্বর বলেছেন এক একটা দাড়ির মধ্যে 70 টা ফেরেশতা আছে এই ফেরেশতাদেরকে নিয়া তুমি তোমার তুথার মধ্যে নিয়া বেফর্দা নারীদেরকে দেখতেছো টিভি দেখতেছো তুমি কিভাবে সেই রসূলের উম্মত করবা রসূলের সুপারিশ কিভাবে পাইবা কাজেই সতর্ক হয়ে যাও এই রকম কাজ কোন সময় করিও মুসলমানি বান্দার ভাইরা আমার এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হে ইমামে আবু হানিফা আপনি এমন একটা ব্যবস্থা করুন যাতে করে সমস্ত মানুষ এটা বুঝতে পারে এটা তার ভয় নাই হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আগামী কাল সকাল 10টায় এই ইরাকের প্রেসিডেন্টের রাজপ্রাসাদে রাজপ্রাসাদে আমরা একটা বাহাসের ব্যবস্থা করব এটা যে তালাক ভয় নাই এটা আজকে এটা আগামী কালকে আমি প্রমাণ দিয়ে চাইব সুবহানাল্লাহ সমস্ত আলেমগণ পরের দিন ইরাকের প্রেসিডেন্টের রাজপ্রাসাদে এসে গেল সময় যখন এসে গেল ইরাকের সমস্ত আলেমগণ এসে যাওয়ার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতে একটু দেরি করতেছেন সমস্ত উলামায়ে কেরাম মনে মনে ভাবতেছেন ইমামে আবু হানিফা ভয় পাইছে কারণ যে ছেলেটা বলে ফেলেছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হইলে তালাক এটা তো তালাক হয়ে গেছে ইমামে আবু হানিফা তা প্রমাণ করতে করতে পারবে না এই জন্যই সে দেরি করতেছে নাউজুবিল্লাহি মিন জালিক এই কথা বলতেছে হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে হাজির হয়ে গেছেন হাজির হয়ে যাওয়ার পর সমস্ত আলেমদেরকে ডেকে ডেকে বলেন হে আলেমগণ ও আলেম মহোদয় ও আলেম আমরা আপনারা নাকি বলেছেন এই মেয়েটা তালাক হয়ে গেছে জি আমরা বলেছি এই মেয়েটা তালাক হয়ে গেছে কারণ একটা মানুষ যতই সুন্দর হোক না কেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হইতে পারে না 14 তারিখের পূর্ণিমার চন্দ্র সারা পৃথিবী দেখা আলোকিত করতে পারে কিন্তু এই একটা মেয়ে কেন 14টা মেয়ে কেন 100 মেয়েও যদি একটা ছোট্ট একটা রুমের ভিতরে রাখা হয় এই রুমটাও পর্যন্ত আলোকিত করতে পারবে না কাজেই আমরা বলে ফেলেছি এটা তালাক হয়ে গেছে হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসকি হাসান আর ডাক দিয়ে বলেন হে আলেমগণ আপনারা বলছেন এটা তালাক হয়ে গেছে আপনাদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে সূরাতুত তিনের চারটি আয়াত তিলাওয়াত করুন ওয়াত্তীন ওয়াজ্জাইতুন ওয়াতুরুদিসিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আপনি বসেন আরেকজন দাঁড়ান দাঁড়িয়ে এই চারটি আয়াতের অর্থ উঠান জোরে জোরে বলেন আল্লাহু আকবার তিনি অর্থ বলতেছেন ওয়াত্তীন তিন দ্বারা আনজির ফলের কসম ও যাইতুন যাইতুন ফলের কসম ও তুরি সিনিন সিনাই পর্বতের কসম যে পর্বতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুসা পয়গম্বর কথোপকথন করতেন কথাবার্তা বলতেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম মক্কা নগরীর কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টের আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন সমস্ত দুনিয়াবাসীদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আমি মানুষকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন সমস্ত মাখলুকাতের চাইতে মানুষকে আমার আল্লাহ সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন আর ওই ছেলেটা কি বলেছিল তুমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হও তাহলে তালাক এই ছেলেটা বলছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হইলে তালাক আর বলছেন আমার আল্লাহ বলছেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও মানুষ হইল সুন্দর সুরা করে বলেন সুবহানাল্লাহ তখন সমস্ত ওলামায়ে কেরামের মুখটা নিচের দিক দিয়ে নিয়া বলতেছেন হে ইমামে আবু হানিফা আপনি তো ঠিকই বলেছেন এই মেয়েটা তালাক হয় নাই তালাক হয় নাই আল্লাহু আকবার বলে ছেলেটা কি বলেছিল মেয়েটাকে বলেছিল তুমি যদি 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হও তাহলে তালাক আল্লাহ কি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীর সমস্ত মানুষকে আমি সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছি চন্দ্র চাইতেও সুন্দর সূর্যের চাইতেও সুন্দর সমস্ত কিছুর চাইতেও সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি সুবহানাল্লাহ তাহলে মানুষ কি সুন্দর কিনা বলেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও মানুষ সুন্দর কিনা বলেন যেহেতু 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও মানুষ সুন্দর ছেলেটা বলেছিল 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না হইলে তুমি তালাক আল্লাহ বলেন মানুষটা হইল 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর কাজেই এই লোকটা এই মেয়েটার তালাক হয় নাই তালাক হয় নাই সুবহানাল্লাহ ও যদি থাকবে না কেউ আপন এই দুনিয়া ছাড়ব যদি থাকবে না কেউ আপন কান্না কাটি বন্ধ কইরা কান্না কাটি বন্ধ কইরা কইরো দ্রুত দাফন আমার শাইরা নিও দাফন ও করাইও গোসল আমারে আলতো কইরা ছয়ো কাপড়ের কাপড় দিয়া আমারে জড়াইও করাইও গোসল আমারে আলতো কইরা ছয়ো কাপনের কাপড় দিয়া আমারে জড়াইও কাটনিতে শুয়াইয়া আহমায় কাটনিতে শুয়াইয়া আহমায় শাইরা নিও দাফন এই দুনিয়া ছাড়ব যদি থাকবে না কেউ আপন এই দুনিয়া ছাড়ব যদি থাকবে না কেউ আপন কান্না কাটি বন্ধ কইরা কান্না কাটি বন্ধ কইরা কইরো দ্রুত দাফন আমার শাইরা নিও দাফন ও এই পর্যন্তই থাক আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আপনাদের মসজিদের হুজুর বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে আলেমদেরকে যেহেতু ভালোবাসেন মেম্বার সাহেবকে আমি একটা অনুরোধ করব মেম্বার সাহেব যেন আল্লাহর রহমত হ্যাঁ মেম্বার সাহেব কথা রাখ ইনশাআল্লাহ কাছে করতে পারেন না আল্লাহ মেম্বার সাহেবের মনকে আল্লাহ পরিপূর্ণভাবে রসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন মেম্বার সাহেবের মন কিন্তু আসলে মাদ্রাসা মসজিদের প্রতি ভালো একটাই আছে হ্যাঁ আস্তে আস্তে দাঁড়ি রেখে ফেলবে ইনশাআল্লাহ যদি আল্লাহ রিজিক রাখে এটা আবার মনে মনে কইতাছো
মনে মনে কইতেছেন হুজুর আগামী বছর আমানের লাইন কইতেছেন নাকি না আমা আমি যদিও ময়মনসিং মসজিদের প্রতি আমার বাড়ি তো কেন্দ্র যদি মাহফিলে নাও আসি মেম্বার সাহেবের ভবনে যাতাম না মেম্বার সাহেব কি দাঁড়িয়ে রাখছেন না আল্লাহু আকবার মেম্বার সাহেব বলছে বছর বলছিলেন আরে এই বলা মানে দেয়া দেখিছেন আল্লাহু আকবার হ্যাঁ যুবকরা কত mohabbat করে আমাকে আল্লাহ মেম্বার সাহেব বলছে তারিখ লিখে রাখতাম আল্লাহু আকবার তারিখ লিখে রাখতাম ইউনি এ কি তারিখে আল্লাহ 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 পরে তো খবর রাখো না সারা বছর আপনি আইবেন আইবেন ও আইতাম বেরাইতাম আলহামদুলিল্লাহ যাই হোক এখন আরেকটা গজল গাইতাম মেরে বেড়াই রোজা করলে আহ কোনটা গাইতাম আমি বুঝতে মন হইতো নাকি হঠাৎ করে গাইতাম কত বছর গাইছিলাম মনে একটা সঙ্গীত ভবে আহিল নবেনুর করুণা কেহ মানে গার কেহ তো মানে না হিল নবেনুর করুণা কেহ মানে গার কেহ তো মানে না ঠিক কি না ঠিক আর বলেন জোরে বলেন ঠিক কি না ঠিক প্রথম প্রথম করুণার ডরে আপনারা বলেন করোনার সময় যারা মসজিদে নামাজ আদায় করতে গেছে তারা কি আল্লাহর ভয়ে গেছে যারা করোনার ভয়ে নামাজ আদায় করতে গেছে তাদের নামাজ হয়েছে কি হয়েছে না আল্লাহ তো ভালো করে জানে যেহেতু আল্লাহর বান্দা আমরাও তো জানি ঠিক না বেঠিক না বেঠিক প্রথম প্রথম করুণার ভয়ে বেন মাঝিও নামাজ পড়ে শ্বশুর বলে জীবনে আর সুদ খাইতাম না আই বেঠে আল্লাহর কি রহমত যেই করোনাটা আসলো তখন বলতেছেন হুজুর আমি আর জীবনে সুদ খাইতাম না আমি তখন বলছিলাম এক হাদিস দিয়া আল্লাহর পয়গম্বর বলেছেন আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে এমন ভাবে গুনাহকাতা মাফ করে দেয় যে তার আমলনামায় গুনাহ চিহ্ন পর্যন্ত থাকে সুবহানাল্লাহ তওবা করছে ভালো কথা না যে করোনা গেছে গা বাবা আবার হে ধরে আছে আমি বলছি তোরে হংগটা ঘটটা আসলে বড় ভাই ধরে রাখছে না নাম বলেছি না প্রথম প্রথম করুণার ভয়ে বেন মাঝিও নামাজ পড়ে শ্বশুর বলে জীবনে আর সুদ খাইতাম না শ্বশুর বলে জীবনে আর ঘুষ নিতাম না ঠিক কিনা বেঠিক বলেন হবে আসলো নবেলের করুণা কেহ মানে আর কেহ তো মানে না ঠিক না বেঠি আরে মরল তো তহনে তাহা ডাক্তার পুলিশ আর্মি আর বিবিআর ইমাম মুয়াজ্জেন কেউ তো মরল না ঠিক না নামাজিওয়ালা কেন মরত তারা বলছে কি হাত হাত দুই টুকরো কয়েকবার নামাজিওয়ালা কয়বার বইছে বোঝাছে কয়বার পাঁচবার কোন ব্যক্তি যখন হাত খুব দৌত করে আমার পয়গাম্বর বলেন তার আমলনামা থেকে পুরোপুরি গুনাহগুলো মোচন করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন না মিয়া পাঁচবার হাত মুখ দৌত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ভাবে সুস্থ হায়াত দেয় সুবহানাল্লাহ মরল কত হবে পুলিশ আর্মি আর বিবিআর ইমাম মুয়াজ্জেন কেহ তো মরল না আইরে আলেম ওলামা কেহ তো মরল না আইরে নামাজি ওয়ালা কেহ তো মরল না আইরে আম জনতা কেহ তো মরল না ভবে আহিল
নবেল করুণা কেউ মানে আর কেউ তো মানে না ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আরে এমন ভাইরা সে দিল মাওলা সারা বিশ্বে লাগলো রে আল্লাহ নাজিল গেলা জানা বাস বন্ধ রাত বন্ধ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ ইউনিভার্সিটি বন্ধ এমন কি ঘর থেকে বাহির হওয়া বন্ধ ঠিক না বেঠে ঘর থেকে বাহির হইলে আর ঠিক না বেঠে এমন ভাইরা সে দিল মাওলা সারা বিশ্বে লাগলো রে আল্লাহ যে ভাইরাসের ঔষধ নিলে না হবে আহিলো নবেল করুণা কেহ মানে আর কেহ তো মানে না হবে আহিল নবেল করুণা কেহ মানে আর কেহ তো মানে না রে তকবীর